নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি দেখো এখন বাজে 11:30, তো 11:30 বেরিয়ে পড়েছি একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য। জানি না কতটা পারবো, কারণ টাইমের ভেতরে আবার বাড়ি আসতে হবে। তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো? মেয়েরা তার পিসি বাড়িতে রয়েছে, তো ওদেরকে রেখেই আমি এসেছি। আবার টাইম মতো গিয়ে ওদেরকে খাওয়াতে হবে, যদিও স্নানটা করিয়ে রেখে এসেছি। আর হচ্ছে এখন একটু টুকিটাকি বলতে এনাশানার জন্যই কেনাকাটা, মেন কেনাকাটা যে পুজোর, সেই মার্কেটিংটা আমাদের সেরকমভাবে এখনও হয়নি। কারণ এনাশানা যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত বেরোতে পারছি না। তো এখন প্রথমেই চলে এলাম পারের দোকানে, পার লেজ এই সমস্ত দোকানে টুকিটাকি কিনলাম। আর এখান থেকে একটা চুড়িদারের পিস নেব দিদিভাইয়ের জন্য, তো দেখা যাক যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়েই বাড়িতে যাব। তো চলো দেখতে থাকো। তো তখন আমি কোন দোকানে গেছিলাম, কোথায় গেছিলাম, কি কিনতে গেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে যেটা মেন কিনতে গেছিলাম, এনাশানার প্রচুর জিনিসপত্র কিনতে গেছিলাম, তো সেগুলো কি কি কিনেছি তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। তো প্রথমেই যেটা আমি দেখাচ্ছি, দেখো টুকিটাকি সামান্য জিনিস হলেও খুব ঝামেলার জিনিস। তো মেয়েদের হচ্ছে সামনেই প্রোগ্রাম আছে রবীন্দ্রভবনে, তো শুধু মেয়েদের না আমার নিজেরও আছে। তো ওখানে আমার নিজের কিছু কস্টিউম কিনতে হবে, এনাশানার কিনতে হবে, কিন্তু আমি আমার জন্য আজকে কিছুই কিনতে পারিনি। কারণ যেই জিনিসটা চাইছিলাম সেটা আমি পারিনি, সেটা পাইনি খুঁজে। তো দেখো এনাশানার জন্য এই যে এই ব্লাউজগুলো নিয়ে এসেছি, কারণ ওরা এত ছোটো, 30 সাইজও যেন বড় বড় মনে হয়, কিন্তু যাই হোক এটা পেয়ে গেছি বলে নিলাম। আর হচ্ছে ওরকম হাতায় ওগুলো লাগাতে হবে, তাহলে তুমি ভাবো কত প্রথমে মারতে হবে ওদের গায়ের মাপে, তারপরে এগুলো লাগাতে হবে, মানে ভীষণ চাপেই চাপ। জানি না কতদূর কী করতে পারবো। তো আমি প্রথমেই যেটা নিয়ে বসবো সেটা হচ্ছে যে এই কোমরের বেল্ট। এই কোমরের বেল্টটা যতক্ষণ না বানাচ্ছি আমার মনে আর শান্তি লাগছে না। তো অনেকেই দোকান থেকে বানাচ্ছে, কেউ দোকানদার বানিয়ে দিচ্ছে না, অনেক ঝামেলা। তো আমার মাথা থেকে বুদ্ধি এলো যে কিসের ওপরে এই বেল্ট করব। তো আমার তখন মনে হলো যে আমি একটা ফলস পার কিনি। তো ফলস পারটা কিনলে তার ওপরে যদি আমি এই পারটা বসিয়ে দিই কেমন হয়। তো দোকানে আমি কিনতে গেছিলাম লেস, ওই যে রিবন টাইপের যেগুলো হয় ব্লাউজের হাতায় টাতায় যে লাগায় চুড়িদারে, তো ওগুলো যখন আমি কিনতে গেছিলাম যেটা তোমাদের দেখালাম, তখন হঠাৎ করে আমার মনে হলো যে আমি তো একটা পার কিনে নিয়ে যেতে পারি, তো পারের মধ্যে আমি বসিয়ে দেব, দিলে তখন ওটাই বেল্ট হয়ে যাবে। তো শেষমেশ আমি একটা লাল রঙের পার কিনে নিয়ে এলাম, 13 টাকা দাম নিয়েছে, বেশি নেয়নি। আর তারপরে তার উপরে দুটো ভাঁজ করে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তোমরা শুধু দেখো যে এটাই আমি যদি দর্জির কাছে দিতাম তো আমার এই বেল্ট দুটো বানাতে 50 টাকা নিয়ে নিত, মানে সেই খাজনার থেকে বাজনা বেশির মতো হয়ে যেত। আমি দুটো এই পারটা 1 মিটার কিনে নিয়ে এসেছি, 1 মিটার পার কত নিল, বেশ 84 টাকা এরকম একটা কিছু নিয়েছে। তো 84 টাকা দিয়ে একটা পার কিনে দুটো বেল্ট হয়ে যাচ্ছে 84 আর এদিকে 13, তো মোটামুটি 100 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এই দেখো বেল্টটা, তো এটা হচ্ছে এই যে এইভাবে বাঁধতে হবে। দুপুরবেলা না ঘুমিয়ে দুটো বিশাল বড় মাপের কাজ করেছি, আমার কাছে বড় মাপের, কারণ এগুলো এই পুজোর সময় আমি কোনো দোকানে দিলেও করে দেবে না, কারণ তারা খুব ব্যস্ত, এই সামান্য টাকার জিনিস ওনারা করবে না। তো সেটাই আমার চিন্তা ছিল যে কী করব। আর মেয়েদের প্যান্টগুলো বানাতে দিয়ে এলাম, তাই বলছে পুজোর সময়। তারপর আমি বললাম যে পুজোর সময় দিলে হবে না, কারণ পুজোর আগেই ওদের প্রোগ্রাম। তারপরে বললো যে ঠিক আছে দেবে, তো অনেক রিকোয়েস্ট তাকে করতে হলো। আর এদিকে হচ্ছে এই বেল্ট দুটো সত্যি আমার পরে আমি অনেকটা চাপমুক্ত। এরপরে অনেক আরও কাজ আছে, সেটা হচ্ছে ব্লাউজগুলো ঠিকঠাক করতে হবে। এবার দেখো 7টা বেজে গেছে, তোমাদের দেখাচ্ছি।
7টা বেজে গেছে, তাদেরকে ডেকে তুলছি, মনা ওট 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 কিছুতেই উঠছে না। হ্যাঁ উঠছে, এই ইনি উঠলেন, উঠে ওষুধটা খাওয়ালাম, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়লো। মনা এই যে ওঠো, উঠেছ, কি হলো, ওঠো, উঠে যাও উঠে যাও। ইনি আবার ভালো করে বেশি করে শুচ্ছে, ওঠো, আরো বেশি দুষ্টুমি হচ্ছে, এবার আরো বেশি করে দুষ্টুমি করছে দুজনে মিলে। হ্যাঁ উঠে যাও উঠে যাও, আর না আর শোয় না, ওঠো ওঠো উঠে যাও। কি শান্তিভাবে, হ্যাঁ শান্তিভাবে ঘুমোতে দেব, শান্তিভাবে ঘুমোতে দেব, আর কত আর কত, ঘুমিয়েছে তো ঘুমিয়েছে তো, হুম ঘুমিয়েছে তো মাম্মা, আর 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 ঘুমোয় না, এবার উঠে যাও, পরীক্ষা না তোমাদের, তাহলে দুপুরবেলা ভালোভাবে ঘুমোতে পারোনি, দুপুরবেলা ভালো করে ঘুমোতে পারোনি, কে বললো, কালকে, আচ্ছা আজকে তো ঘুমিয়েছো, ঝটপট করে ওঠো, এই যে এই যে এই যে এ হচ্ছে মানে ঘুমের রানী, দেখি দেখি একটু একটু শোন, একটু মুখটা দেখি, না দেখি 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 একটু হাতটা সরাও, আহা আহা মা ওঠো, উঠে যাও উঠে যাও উঠে যাও, হ্যাঁ তোমাদের তো শুধু কোনায় শুতেই ভালো লাগে, চলো চলো উঠে যাও, এবার দুষ্টুমি হচ্ছে, এবার দুজনে মিলে দুষ্টুমি হচ্ছে, আবার দুজনে মিলে দুষ্টুমি হচ্ছে, কোনায় ঢুকেছে তো। আমার এরকমই চলতে থাকে, হ্যাঁ মানে প্রতিদিন এভরিডে সকাল আর বিকেল আমাকে এইভাবেই তাদেরকে সেই রাগারাগি হোক আর ভালোবেসে হোক মানে তাদেরকে ঘুম থেকে তুলতে হয়, ভালোভাবে এরকম উঠবে না যে সোনা উঠে যা উঠবে সেটা না। আমি জানি না যে আমার মেয়েরাই এরকম করে না অন্যের বাচ্চারাও করে আমি ঠিক জানি না, কিন্তু আমার এই মেয়েরা দুজনে এরকম, তো ছোটোটাকে একটু কম ডাকতে হয়, অতটা ইয়ে করে না, বড়টা বেশি বায়না করে, তাকে ঘুম থেকে তোলো। আর যেদিন হচ্ছে মানে রাতের বেলার কথা বলি, পরের দিন সকালের কথা, সকালবেলা যখন আমি ডেকে তুলি তখন তাকে কোলে করে নিচে নিয়ে আসতে হয়, এতে সে সিঁড়ি ভেঙে নিচে আসে না, তো এরকম একটা ব্যাপার, মানে ঘুম পাড়াতেও হবে আমাকে, ঘুম থেকে তুলতেও হবে আমাকে, মানে এরকম আর কি করা যাবে, যতদিন তারা ছোটো এভাবে মনে হয় আমাকে চালিয়ে যেতে হবে। তো এই যে উনি উঠেছে একজন, আর হচ্ছে এবার তাদের টিফিন করতে হবে, টিফিনটা না দিলে, টিফিন না দিলে তো পড়তেও বসবে না, আগে টিফিনটা ঝটপট করে পড়ে ফেলি তারপর পড়তে বসতে হবে, তো চলো দেখতে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া পড়াশুনো সব কিছু হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি উপরের ঘরে ঘুমোতে, আর হচ্ছে এনাশানা এনাশানাও এখন ঘুম ঘুম পেয়েছে, তো তাদেরকে এখন লাইটটা অফ করে দিয়ে ঘুম পাড়াতে হবে, ঘুম পেয়েছে কিন্তু এটা হচ্ছে ওই পড়াশুনোর ঘুম, পড়াশুনো করছিল তো তাই তাদের ঘুম পেয়ে গেছে, তো এখন ওই জন্য আবার দেখো ঘুম পেয়েছে, এগুলো নিয়ে এসছে সঙ্গে করে, এটা এই খেলনা দিয়ে, তাহলে কেমন ঘুম পেয়েছে এবার ভাবো, পড়াশুনো যখন করবে না তাহলে আর রাত জেগে লাভ কি, ঘুমোতে তো হবেই, এবার সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট, তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট বলো, আচ্ছা তো গুড নাইট, নমস্কার।